প্রসন্ন বদন প্রসন্ন বদন কুমারং কুমারং পুত্রদায়ক পুত্রদায়ক তোমরা সব সকলে কম বেশি মোটামুটি সকলেই জানো যে আমার বাড়ি আগের বছর কার্তিক ফেলেছিল, কার্তিক পুজো হয়েছিল। যথারীতি তাহলে এবছরেও হবে, আর এবছরে ব্রাহ্মণকে দিয়ে মানে আমি এখন পুজো করাবো না, এখন আমি নিজেই জাস্ট এবছর পুজো করে নেবো, জল তুলছি দিয়ে যে পুজোটা বলে আর কি। তো চলো সেই উপলক্ষেই আজকে শাড়ি পরা আর তোমাদের সাথে স্পেশাল ব্লগ শেয়ার করা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, আর এই শাড়িটা আমি পরে নিয়েছি, এইটা হচ্ছে একটা তাঁতের শাড়ি, বিয়ে থেকে একদম এখন আমি ঘরে যেহেতু পুজো করবো তো পুজো করে নেবো এখন, আর সকাল থেকে উপোস করে আছি আমি আর কার্তিকের বাবা দুজনাই। কার্তিকের বাবা এখন স্নান করছে, ও করে এলে দুজনে একসাথে পুজো করে নেবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমার কাজ হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া, আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো করতে হবে, কার্তিক পুজো করতে হবে। তো টুকটুক করে যেসব ঠাকুরের জিনিসপত্রগুলো আনা আছে সেগুলো আমি এখন ঠাকুর ঘরে তুলবো। তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো, চলো দেখতে এখন চলে যাবো ঠাকুর ঘরে। গেলে তুমি বাথরুমে, কে ফোন চালাচ্ছে তোমার? রোদ্দুর একদম ঝলমলে রোদ্দুর, আর মা আজকে সকালবেলা ঠাকুর ঘর মুছেই গেছে বৃহস্পতিবার বলে, যা পড়ি আসতে অনেক দেরি টেরি হয়ে যায়, এই যে আলপনাও দিয়ে দিয়েছে আর ঠাকুর ঘরও মুছে দিয়েছে। এই হচ্ছে আমার কার্তিক, আমি এখন এই যে এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, আর কার্তিককে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা কম বেশি অনেকেই জানো যে ব্যাপারটা হচ্ছে কি, আমার মানে আগের বছরে কার্তিক দিয়েছিল আর কি, আগের বছরে পুজো হয়েছিল, ভালোভাবেই পুজো হয়েছিল। তারপরে মানে বাড়ির বাচ্চা টাচ্চাগুলোকে সব নিমন্ত্রণ করা হয়েছিল পাশের বাড়ি টাশের বাড়ি। তো এবারে জিজ্ঞাসা করা হলো ঠাকুরমশাইকে যে হয় না প্রত্যেকবারে তো পুজো করা হয় না, আবার যারা পারে হয়, তো এবছর আর করলাম না সাধ্যির, মানে সাধ্যির যেমন তেমন হলো না আর কি। তো এবছর আমি ঘরেই পুজো করে নেব, জল তুলসী দিয়ে যে পুজো বলে যে জল তুলসী দিয়ে রেখেছে সেরকম ঘরেই নিজে সাধ্য মতো নিজে ভালোবেসে কার্তিককে আমি পুজো করবো, সেবা দেবো। আমি আর কার্তিকের বাবা দুজনে মিলেই দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অনেকেই করে যে কার্তিক পুজো হয়ে গেল সেই করে না যে প্রত্যেক বছর বছর ঠাকুর এনে পুজো করে আর কার্তিকটাকে তারপর আবার অনেক জায়গায় বসিয়ে দিয়ে আসে, কোথাও ঠাকুর তলায় কোথাও এটা সেটা জায়গায়। তো যাই হোক, সেবা দিতে না পারার কারণে হয়তো সময় হয় না বা টাইম মেনটেন করতে পারবে না, সেই জন্য অনেকে বসিয়ে দিয়েছে। তো আমার কাছে তো আমাদের ঠাকুর বাড়ি থাকে, আমি প্রত্যেক দিনই দুবেলা সেবা দিই কার্তিককে, তো অসুবিধা কিছুই নেই। যেমন রোজের সেবা দিই, আজকাল একটু বেশি ভালো করেই দেবো, এটাই হচ্ছে ব্যাপার, তো কেউ কিছু মনে করো না। আর এখন দেখো আমি ঠাকুরের আসন পেতে নিলাম, এই আসনটা একদম পুরো নতুন, এই আজকে থেকেই ব্যবহার করবো বলেই আর কি বের করেছি। আর এই যে সব দেখতে পাচ্ছ থালা বাসনগুলো, এগুলো আজকে একই তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ব্যাপার রয়েছে, তো এই সব থালা বাসন মা একদম মেঝে রেখে দিয়েছে সমস্ত কিছু। আমি এখন সব কিছু নিয়ে জোগাড় করে ওপরে চলে এসেছি, এখন প্রদীপেও সলতে করে নেব। আগে ভাবছি যে লক্ষ্মী পুজোটা আগে মিটিয়ে নেব, তারপরে কার্তিক পুজোটা করব। তো খুবই ভালো লাগছিল আজকে পুজো করতে, মানে কার্তিক পুজোটা করলে করে পরে মনে হয় এটা এক সত্যি আলাদা ফিলিংস।
আর আমি আমার যথাসাধ্য মতন কার্তিকের মানে পুজোর ব্যবস্থা করেছি। এখানে 6-7 রকমের ফল রয়েছে, ফুল তোলা হয়েছে, ফুলের মালাটা কিনে আনা হয়েছে, মিষ্টি, আচ্ছা, বিস্কুট, লজেন্স ইত্যাদি দিয়ে আমি কার্তিককে পুজো দেব। তো বলে রাখি, এখানে মিষ্টি কার্তিকের বাবা এনেছে, কালকে তারকেশ্বর গিয়েছিল, মালা টালাগুলো সমস্ত কিছু কিনে এনেছে। আর ওখানে যে বিস্কুট টিস্কুটগুলো রয়েছে ওগুলো কিছুদিন আগে ওই যে মাসিমণিরা এসেছিলো, বাবা তারকনাথের কাছে পুজো দিতে গিয়েছিলাম না, তখন মাসিমণি কার্তিকের জন্যই এনেছিলো। তো আমরা সেই উপলক্ষে ভাঙেনি তো রেখে দিয়েছিলাম যে পুজোর দিনে দেব কার্তিককে বলে। আরও এনেছিলো মাসিমণি একটা ক্যাডবেরি টাইপের বিস্কুট এনেছিলো, তো সেটা এমনি পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে, এটাই আর কি। আর এখন এই যে ঘট, এই ব্যবস্থাগুলো তো দেখেছো যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনকে এগুলো আমরা কিনেছি আর নতুন পেতেছি আর কি। আগে সেই ঠাকুমার আমলে ছিল অনেকদিন আগেকার, তো এখন নতুন এগুলো করা হয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার মাজলে পড়ে ঘট না এই আমসকাটা আর ডাবটা, তাহলে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কি। তোমাকে সেটাই বলেছি, এইভাবে মেজে মেজে করবে তাহলে বেশ পরিষ্কার থাকবে। তো চলো, বেশি কথা না বলে তোমরা আমার পুজো দেখতে থাকো, তোমাদের খুব ভালোই লাগবে। আর দেখো, পুজো করাটা যে যার মনের ব্যাপার, যে যার ভক্তির ব্যাপার, সবার পুজো করাই দেখবে আলাদা। তো আমার পুজো করা দেখে যেন কেউ হেসো না, আশা করি এরকম কেউ হাসবেও না। যে যার ভক্তি দিয়ে, যে যার সাধ্যি মতন, যে যেমন জানে সে তেমন পুজো করে। তো আমি ঠিক এভাবেই পুজো করে থাকি। আর বুঝতেই তো পারছো আমার ছবি মানে ফোনটা কেউ ধরে দিচ্ছে তো অবশ্যই ধরে দিচ্ছে, ওবি ধরে দিচ্ছে। আর মানে যারা জানো তারা অবশ্যই জানো যে আমাদের ঠাকুর ঘরটা কতটা পরিমাণে শর্ট, যে পাশাপাশি তো দুজনে বসাই যাবে না। তো আমি ওইভাবে বসেছি, একদম ওপর থেকে ট্রাইপডটা ধরেছি যাতে দেখা যায়, এরকম ব্যাপার। ভীষণ ছোট ঠাকুর ঘরটা, কবে যে আমাদের দিন দেবে ভগবান তবে ঠাকুর ঘর করতে পারবো। আর আজকে কি করলাম, যে যেহেতু কার্তিকের জন্য ফল কিনে আনাই হয়েছে, তো আজকে আর সমস্ত ফলই কেটে নিয়ে আমি একবারে ওপরে চলে এসেছিলাম একটা বড় রেকাবি করে। তো প্রত্যেক ঠাকুরের প্রত্যেকটা থালাতেও প্রত্যেকটা ফলই একটা একটা করে দিয়ে আমি থালা ভরিয়ে দিলাম। আর এখন কার্তিকের হাতে এখন লজেন্সটা দিয়ে দেবো, দিয়ে এই দিয়ে পুজো করে নেবো। আর যখন আমি লক্ষ্মী পাঁচালি পড়ছিলাম বৃহস্পতিবারে, যেমন পুজো করি তেমন পড়ছিলাম, তখন একজনা আমাদের বাড়িতে এসেছিলো সেই টাইমে টাকা তুলতে। তো সেই ভিডিও আর করা নেই, কেননা আমার ফোনটাতেই দরকার। তো আমার ফোনটা নিয়ে আর অভি তুলতে গিয়েছিলো, মানে তুলে দিতে গিয়েছিলো আমার বাড়িতে, যেহেতু এইসব হয়। তো সেই টাইমটা আমার আর করা নেই, তবে যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
এখানে একটা কথা বলে রাখি, একটা নয় দুটো কথা, আমার কোলে ফোন দেখতে পাচ্ছ যে ফোন নিয়ে পুজো করছি, তার একটাই কারণ যে মন্ত্র বলবো। তো কার্তিকের তো যথারীতি সেভাবে মন্ত্র জানা নেই যে মন্ত্র পাঠ করে যে পুজো করি তা নয়, তো সেই জন্যই ফোনেতে আর কি ওটা ডাউনলোড করা রয়েছে, ওইটা দেখে আমি এবং কার্তিকের বাবা দুজনেই পুজো দেবো। আর একটা দেখো, আমার কোমরের সাইডে আর কি রুমাল গোজা আছে, তার কারণ হচ্ছে আমার ওই অ্যালার্জিগত যে কোল্ড অ্যালার্জি থেকে যে সর্দিটা হয়, তো সেই সর্দিটাই লেগে আছে, সেই জন্য আমি ওটা নিয়ে বসেছি। এখন দুজনে মিলে মন্ত্র পাঠ করে আমি কার্তিককে আবাহন জানাবো। ओम कार्तिकेयं कार्तिकेयं महाभागं महाभागं मयूरपुरीस्थितं तप्तकाञ्चनवर्णाभं शक्तिहन्तं वरप्रदं विभुजं শত্রুহন্তরং রুদ্রপুত্র নমস্তভং শক্তিহস্ত বরপ্রদ। এই ভাঁড়টা আগের বছরই কেনা হয়েছিল দেখেছিল, কার্তিকের উদ্দেশ্যেই কেনা বলা যেতে পারে। আগের বছর কার্তিক পুজোর পরে একদিন দ্বারকেশ্বর গিয়েছিল মা, তো আমি ভাঁড়ের কথা বলেছিলাম, মা এনে দিয়েছিল। তো প্রত্যেক বৃহস্পতিবার পুজো হলে মানে পুজো করার পর ভাঁড়েতে পয়সা রাখা হয়, 5 টাকা 10 টাকা যখন যেমন থাকে, আবার কখনো কখনো ভুলেও যাই, প্রত্যেকবারে খেয়াল থাকে না। তো তোমাদের সাথে আমি আমার পূজা পার্বণ পাঠ সমস্ত কিছুটাই শেয়ার করলাম বন্ধুরা। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো একটা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, কেননা প্রায়শই তো আর সেভাবে ব্লগটা শেয়ার করা হচ্ছে না। তো আগের দিনে তারকেশ্বর গিয়েছিলাম, তো বেশ কিছু ধূপ কিনে এনেছি, 5টা ধূপ কিনে এনেছি, দারুণ দারুণ গন্ধযুক্ত। আর দেখবে দারুণ সেন্ট যদি হয় ধূপে তাহলে তো কোনো কথাই নয়, এমনিই একটা মানে মনটা বেশ ফুরফুরে লাগে, আর পুজো আসার সময় তো খুব সুন্দর লাগে, মানে মনটা পুরো ফ্রেশ লাগে। তো এখন আমার পুজো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এই যে কার্তিকের প্যান্টি আজকে নতুন জামা পড়েছে, এই জামাটার রহস্য শুনলে হাসবে। ক্লাস কিসে তখন আমরা পড়ি, দিদির সাথে যখন গেলাম, ও প্রায় বাবু তখন 1 বছরের, এখন বাবু 5 বছর, মানে 4 বছর আগে পুরী গিয়েছিলাম,
আমি মা দিদি জামাই বাবুরা সবাই মিলে একসাথে, তো তোমরা ছবি টবি আমি শেয়ার করে থাকলে দেখেও থাকবে। তো তখন আমি পছন্দ করে লুকিয়ে লুকিয়ে ওর জামাটা এটা কিনেছিলাম। তো এতদিন পরে না, আজকে এতদিন পর এখানে ভেঙেছে, বলছে কি জামা পরবো। আমি বলছি তাহলে আজকে ওইটাই পরো, ওই পুরীর জামাটাকে ভাঙিয়েছি। খারাপ বলে জামাটা, জামাটা পরে খারাপ লাগছে, যথেষ্ট সুন্দর। তো পুজো করা হয়ে গেছে, মানে নিবেদন করে একটু বাইরে দাঁড়িয়ে আছি, তারপরে নিচে যাব, একবারে প্রসাদ তুলে নিয়ে চলে যাব। তো এখনও তো সেইভাবে মানে তিথিটা পড়ে নে পুজোর, সন্ধ্যাবেলা আবার পুজো করব, তখনও পুজো করো ভালো করে। এখন এবার পুজো করে মা বলছে যেহেতু বাউনকে দিয়ে করাস নি, নিজে করছিস, তাহলে খেয়ে নে, এবার খেয়ে নেবো। ও খায় নে, কার্তিকের বাবা উপোস আছে, তাই তো? কি গো, কার্তিকের বাবা উপোস, কার্তিকের বাবা উপোস আছে, আমিও উপোস আছি। চলো, করা হয়ে গেল, এখন শুধু ঘরে ঘরে ধুনোটা দেখিয়ে দেবো, দিয়ে ঠাকুরের প্রসাদ তুলে নেবো। পুজো হয়ে গেছে, এখানে ছোট লাগে করতে গেল, বড়টা পড়ে গেল, তো ওই জন্য ছোট লাগে। কোথা পেলে তো ছিল, তো এখানে ছিল, তো খেয়াল করিনি। তাহলে এই হাতে তারা চলে যাবে, ব্যাস সকালের মতন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তবে সন্ধ্যেবেলা আমি আরও একবার যখন সন্ধে দিতে উঠবো, তো তখন আমি আবার কার্তিককে সেবা দেব, তখন ফল টল আর দিয়ে দেবো না, তখন আমি মিষ্টি দেবো, মানে লাড্ডু দেবো আর গুজিয়া দিয়ে পুজো দেবো তখন। তো সমস্ত কিছু আমি এখন নিচে নিয়ে চলে যাবো, কেননা এখানে ফেলে রাখার তো উপায় নেই যে আমি ঠাকুরের কাছে রেখে দেবো, যেন টিকটিকি ফিকটিকি অনেক আছে, টিকটিকিতে মুখ দেবে। তো সেই জন্য, আর তাছাড়া পুজো যেহেতু হয়েও গেল, প্রসাদ নিয়ে চলে এলাম নিচেতে। আর এদিকে কার্তিকের ঠাকুমা লুচি করে রেডি, আজকে যে তোমাদের ভাত খেতে নেই আমাকে আর ওকে, তো দুজনে লুচি খেয়ে নেবো। মা লুচি করে দিয়েছে, আর সাথে রয়েছে আলু কষা। তো এইসব হলে তো কার্তিকের বাবার আর ভাতের প্রয়োজনই হয় না, ও এতটাই এই সব লুচি প্রিয়, তারপরে আরও ভাত বাদে আদার যা সব আছে আর কি, ও সেই সব খেতেই পছন্দ করে। তো ওকে আমি পরে জিজ্ঞাসা করছি তোমার কি কষ্ট হচ্ছে, বলছে আমি তো এইসব খেতেই বেশি ভালোবাসি, ব্যাস। আর আমিও তাই, ভাত খেতে অতটাও ভালো লাগে না। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, রাত্রে আবার যদি পারি তোমাদের সাথে ছোট্ট পাড়া হলেও একটা মিনি ভ্লগ শেয়ার করার চেষ্টা করব, কেননা আর একটা কার্তিক বাড়ি পুজোয় আর কি নেমন্তন্ন রয়েছে। তো সেখানে যখন যাব চেষ্টা করব একটা শর্ট ভ্লগ হলেও দেবার। তো চলো আজকে এখন খেয়ে দিয়ে নিই। আর এখানে কার্তিকের ঠাকুমা করেছে লুচি, কার্তিকের দাদু এনেছে মিহিদানা, তো এখন সমস্ত কিছু দিয়েই খাবারটা খেয়ে নেবো। এদিকে প্লাস একটার কাছাকাছি বেজে গেছে, একটা দেড়টা মনে হয় বাজে, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে দুপুর 2:05। তো এর মধ্যে আমাদের পুজো করা তো কমপ্লিট হয়েই গেছে, দেখেছো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি শাড়ি চেঞ্জ করে নাইটি পরে নেবো, তাড়াতাড়ি আগের লুকসে ফিরে আসবো। আর এখানে কার্তিকের বাবা শুয়ে পড়েছে, তো চলো আবার পরে অন্য কোনো টাইমে দেখাবে, অন্য কোনো ব্লগের সাথে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।